আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে রায় দেবেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পূর্ণ হয়েছে, বেজিংয়ে ওনার রাত্রিযাপনের কথা ছিল, কিন্তু তিনি সেখানে না থেকেই রাতেই দেশে ফিরে আসবেন। সেতুমন্ত্রী আরও বলেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, প্রতিবাদকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে ভিসিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার 10 জুলাই 2024 বেলা 11টায় আপিল বিভাগে শুনানি শেষে কোটার রায় দেন আদালত। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 4 সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানি করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে 1:20 রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে এসে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারচিস আলম। সারচিস আলম বলেন, আপিল বিভাগে হাইকোর্টের রায়ের উপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন। আমরা চাই সরকারের নির্বাহী বিভাগ একটি কমিশন গঠন করে কোটার যৌক্তিক সংস্করণ করুক। আমরা বলেছি সর্বোচ্চ 5% পর্যন্ত কোটা থাকতে পারে, দাবি মেনে নেওয়া না পর্যন্ত সারাদেশে আন্দোলন চলবে।